গরম লাগছে বাবা ওয়েলকাম টু দিস আউটলুক সবাই কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বেশ কয়েকদিন বাদে আমি সকালবেলায় হাজির হয়ে গেছি তোমাদের সাথে নতুন গল্প নিয়ে মানে নতুন ভিডিও নিয়ে সকালে উঠেই বসিয়ে দিয়েছি রান্না বাইরে প্রচণ্ড বৃষ্টি তার সাথে রেডি করে নিচ্ছি মেয়ের স্কুলের টিফিন বাইরে যদিও খুব বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেই সবাই সবার কাজে ব্যস্ত তাই বাড়ি থেকে বাইরে বেরোতেই হবে আর আমি সকালবেলা আজকে চিকেন বানাতে বানাতেই ভাবলাম সেই কয়েক পিস চিকেন দিয়েই আর বাড়িতে রেখে দেওয়া কয়েকটা সস দিয়েই বানিয়ে নিই ঝটপট মেয়ের জন্য স্যান্ডউইচ বৃষ্টির দিনটা আজকে এমনই সকাল থেকে ভালো লাগছে না বিশেষ করে বেশি বেশি কাজ করতে তাই আজকে চেষ্টা করছি সহজেই কিভাবে রোজকার কাজগুলো শেষ করা যায় আজকে কিন্তু আমি ব্রেড ভালো করে তাওয়াতে সেকে নিয়েছি শুধু শুধুই বাটার ছাড়া আর তারপর এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম আর তারপরে চিকেন কুচি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো চিজি সস দিয়ে আর গোলমরিচ নুন দেওয়ার দরকার নেই কারণ চিকেন আমি তো নুন দিয়ে বেশ তরিজুত করেই বানিয়েছিলাম আর সেই জন্য ওপর থেকে দিয়ে দিলাম জাস্ট অল্প বাটার কিন্তু এইবারে আমি এটা এক মিনিট মতো বেক করে নেব তারপরেই রেডি হয়ে যাবে আমার টিফিনের চটজলদি স্যান্ডউইচ সকাল থেকেই কম বেশি বৃষ্টি পড়ছে আর মেয়ের স্কুল যাওয়ার মুহূর্তে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি ছিল আর মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে তারপরে আমার রেহাই তো আজকে সকাল থেকে আমি একটু হালকাই কাজকর্ম করেছি দুপুরে ছিল আমাদের সোসাইটির ভোগ বিতরণ ভোগ দিয়েছে খিচুড়ি তার সাথে বাঁধাকপি মিষ্টি আর পাঁপড় তবে একদমই গরম আর সেটা নিয়ে আসতে খুবই অসুবিধা হয়েছে আমাদের কিছুটা রান্না বাকি ছিল আজকে ভেবেছিলাম একটু মুগ ডাল যেটা উচ্ছে দিয়ে বানাবো আর মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তাই চটপট মুগ ডালটা বানাবো এরপরও বাড়িতে অনেক কিছু কাজ আছে যেগুলো আমি এই রোজকার কাজগুলো অল্প করে সেগুলো সারবো আমি ঢেঁড়স ভাজাও করলাম একটু পেঁয়াজ দিয়ে আর এরপর এই তেলেই ভেজে নেব উচ্ছে আর তারপর খুব সহজে বানিয়ে নেব উচ্ছে দিয়ে মুগ ডাল উচ্ছে ভালো করে ভাজিনি আমি একদমই হালকা করে ভেজেছি একদম হাই হিটে কিন্তু অল্প সময় তারপর এর মধ্যে একটু জিরে আর মেথি ফোড়ন দিয়ে ভালো করে এটা নাড়িয়ে তার মধ্যে এর মধ্যে একটু দিয়ে দেব আমি আদা জাস্ট 1 টেবিল স্পুন মতো তারপর এটা নাড়াচাড়া করেই একবার সিটি দিয়ে রাখা হাফ সিদ্ধ করা মুগ ডালের মধ্যে দিয়ে আরেকটা সিটি দিয়ে দেব তার সাথে অ্যাড করে দেব নুন হলুদ তার সাথে অল্প চিনিও রেডি হয়ে যাবে ঝটপট মুগ ডাল মুগ ডালটা খুব সহজেই রান্না হয়ে যায় আর উচ্ছেও একদমই দিতে হয় না তার কারণ আমি সবসময়ের মতো অল্প গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি আগে থেকে কেটেই ডালটার স্বাদও খুব ভালো হয় আর রান্নাটাও হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি রান্না মোটামুটি আমার শেষ এরপর ঘরের কাজগুলো সারবো আজকে ঘরের টুকটাক কাজের সাথে সাথে ভেবেছি যেহেতু রোজকার কাজের পরিমাণ একটু কমিয়ে এনেছি তাই আজকে একটু জামা কাপড়ের থেকে বাদ দেবো এই দেখো আমি প্রচুর ব্যাগ ভর্তি করেছি এরপর একদিন এই যে আমার মেয়ের
ওয়ার্ড্রপটাও ধরতে হবে যেটার অবস্থা ভীষণও খারাপ করে রেখেছে। তবে কিছু জামাকাপড় আমি অলরেডি ছেঁটে নিলাম, এগুলো আমরা কি করব বলছি তার আগে এই দেখো মেকআপ ব্রাশগুলো আজকে একটু ধুয়ে নেব, আর এগুলো সবটাই কিন্তু পুজোর জন্য। তো আমি কিছুটা জল নিয়ে নিলাম আর তারপর এই জলটার মধ্যেই দিয়ে দেব যে কোনো শ্যাম্পু কেটে, কারণ মেকআপ ব্রাশে অনেক মেকআপ আছে, অনেকটাই মনে হচ্ছে শ্যাম্পু লাগবে। তবে আজকে একটা মুশকিল হয়ে গেল, মগ ফুটো। তো এই মগটা মনে হচ্ছে এবার বাদ দিতে হবে, আর পুজোয় কিনতে হবে নতুন মগও, এটাকে বাদ দিই। তবে হ্যাঁ, বাড়িতে মগ আছে আর তারপর তাতেই ভিজিয়ে দেব আমি মেকআপ ব্রাশের সব কটা ব্রাশ কিছুক্ষণের জন্য। আর এইভাবে কিন্তু শ্যাম্পু জলে ভিজিয়ে অনেকক্ষণ রাখার পর ব্রাশগুলো ভালো করে ধুয়ে নিলেই ঝটপট পরিষ্কার হয়ে যাবে আর পুজোর জন্য একদম রেডি হয়ে যাবে আমার মেকআপ ব্রাশগুলো। মেকআপ ব্রাশগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর জামা কাপড়ও আমার অনেকটা কাটছাট হয়ে গেছে। প্রতি বছর আমি এটা করি, যেহেতু নতুন অনেক জামাকাপড়ই পুজোর সময় হয় তাই রাখার সমস্যা তো একটা হয়ই, সেই জন্য আগে থেকেই কিছু জামাকাপড় আমি কাটছাট করি, তার সাথে অল্প কিছু নতুন অ্যাড করে আমাদের পূজা মণ্ডপের কাছে যেখানে ঢাকি ভাইরা আসেন তাদেরকে দেওয়া হয়। তো এতে কি হয়, আমাদের বেশি পুরনো বা বেশি খারাপ নয় মোটামুটি জামাকাপড়গুলো, যেগুলো আর আমরা পরছি না, এরকম তো অনেক ভালো ভালো জামা কাপড় থাকে। তো তার মধ্যে কিছু নতুন অ্যাড করে দিলে ওনাদেরও উপকার হয় আর আমাদেরও মনে হয় জিনিসগুলো কাউকে দেয়া হলো কাজে লাগলো। তো এইভাবে বছরে একটা দিন সব জামা কাপড়গুলোকে আমরা কাট করি। দেখতেই পাচ্ছ খুব খারাপ, মোটামুটি অনেক কিছু বার করে ফেলেছি যেগুলো দেয়া হবে ঢাকি দাদাদের জন্য আর তাদের বাড়ির লোকের জন্য। প্রতি বছর কিন্তু এটা আমরা করি। করবো না করে অনেকটা কাজই কিন্তু পুজোর জন্য এগিয়ে রাখা হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে আসছি তাড়াতাড়ি।